বিদ্ধ বিদ্যা থেকে শারীরিক প্রতিবন্ধী মানুষেরা লকডাউন চলার বাইরে বেরিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র থেকে খাদ্য সামগ্রী আনতে পারছে না কিংবা ব্যাংক বা পোস্ট অফিস কোথাও জরুরি কাজ আছে কি তা করতে পারছেন না। শুধু একটা মাত্র ফোন আর সেই ফোন পেয়েই আপনার বাড়িতে পৌঁছে যাবে প্রাইভেট কার, আপনাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আপনার কাজ শেষ হয়ে গেলে আবার আপনাকে বাড়িতে নামিয়ে দেবে যাবে। লকডাউন পিরিয়ডে এই পরিষেবা দিতে আজ থেকে রায়গঞ্জ জেলা পুলিশ চালু করলো বিকল্প বন্ধু পরিষেবা। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। মালদা জেলা পুলিশ সুপার ও রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য এই পরিষেবা মিলবে রায়গঞ্জ করণদিঘি হেমতাবাদ ইটাহার কালিয়াগঞ্জ থানা এলাকায়। সব আমাদের আছেন এখানকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনে সিনিয়র অফিসিয়ালস আছেন। তো এই পরিষেবার উদ্দেশ্য আছে কি এখন যে লকডাউন চলছে তো ট্রান্সপোর্টেশন সার্ভিস একটা রিয়েল প্রবলেম আছে। তো কিছু কিছু যে যে সেকশন আছে যেরকম একটা সিনিয়র সিটিজেন বাড়িতে আছেন ওনাদের কেউ দেখার নেই বা ছেলে মেয়ে বাইরে আছে বা কোনো হ্যান্ডিক্যাপ লোক আছেন বা কোনো এরকম ভলেন্টিয়ার্স আছেন যে পাবলিককে কিছু কিছু সার্ভিস দিতে চাইছে, মেডিসিন দিতে চাইছে, রেশন দিতে চাইছে, তো ওনাদের জন্য গাড়ি প্রচুর অভাব আছে। কারণ এমনি ড্রাইভার নেই বা এসব নেই, আর সেকেন্ড আছে সব গাড়ি চলার অ্যালাউ নেই। তো আমরা এটার জন্যে করেছি কি আমাদের পুলিশ কন্ট্রোল রুম দিয়ে কন্ট্রোল হয়ে 5টা গাড়ি মার্চেন্ট স্টেশন দিয়েছে, এখন পর্যন্ত আমাদের 5টা গাড়ি রাখছি, পরে বাড়তেও পারে। তো ওরা এখানে ফোন করবে ওদের যে ডিটেলস আছে নিয়ে, ওদের কী পারপাস আছে ওটা নিয়ে, তারপরে এই গাড়ি নিয়ে লোক মেডিসিন কিনতে যেতে পারে, রাশন কেনার জন্য যেতে পারে, ব্যাংক যেতে পারে, পোস্ট অফিস যেতে পারে, কোনো আর্জেন্ট মেডিকেল কোনো অ্যাটেনশন আছে যেরকম রেগুলার ডায়ালিসিস আছে বা কোনো ইমিউনাইজেশন বাচ্চাদের আছে, এসব ছোটো ছোটো জিনিস যে নন মেডিকেল ইমার্জেন্সি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হবে বা এরকম কিছু আছে, করোনা কিছু আছে, তো ওর জন্য তো আমাদের জেলাতে সাফিসিয়েন্ট অ্যাম্বুলেন্স আছে, ভালো সুবিধা আছে। কিন্তু যে নন মেডিকেল যে পারপাস আছে ওর জন্যে যদি এসেন্সিয়াল সার্ভিস জন্য আমরা এটা দেওয়ার চেষ্টা করছি। আর আমরা আশা করছি কি একটা একটা নাম্বার দেওয়া হয়েছে কি আশা করছি পাবলিক এটাতে কল করবে আর এটাতে ইউজ করবে। ইয়েস, হ্যান্ডিক্যাপ জন্য এটা স্পেশালি আছে কি ওনারা কোথাও যেতে অসুবিধা হয়, অনেকবার আছে যে ডিজেবল লোক আছে না এত আর্থিক সক্ষম নেই, তো ওনাদের জন্য করা হয়েছে কি নিজে যে এসেন্সিয়াল যে ওনার সার্ভিস ওটা ওনাকে পৌঁছানো যেতে পারে। গাড়িগুলো আপনার বাড়ি যাবে? হ্যাঁ, গাড়ি বাড়ি যাবে, ওনাকে তুলে কাজ করাবে, তার বাড়ি পৌঁছে দেবে। হ্যাঁ, এটা এখন পর্যন্ত 5টা থানাতে আছে আমাদের, মোস্টলি ফোকাসিং অন, কেন এখানে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার আছে রায়গঞ্জ, তো রায়গঞ্জে ফোকাস করা আছে, কিন্তু এটা কালিয়াগঞ্জ, ইটাহার, করণদিঘি, আহমেদাবাদ সব জায়গায় এটা যাবে। যারা নিয়ে যাবে বা নিয়ে আসা কাজটা করবে ওটা কারা? ওরা এটা গাড়ি তো একটা প্রাইভেট গাড়ি আছে যে এমার্জেন্সির পক্ষ থেকে দেওয়া হয়েছে, তো ড্রাইভার ওনারাই দিয়েছে, তো এটা ওয়েল ট্রেন ড্রাইভার আছে, ওরা ভালো করে লোককে নিয়ে পৌঁছে দেবে আর তারপরে কাজ করবে। কোন নথি দেখাতে হবে? লাগবে কি আমি কি একটা সব ডায়ালিসিস পেশেন্ট আছে, ডায়ালিসিস প্রেসক্রিপশন, বা যদি কোনো হ্যান্ডিক্যাপ আছে অ্যাকচুয়ালি হ্যান্ডিক্যাপ আছে, আদারওয়াইজ গাড়ি গেলেও দেখলো কি অন্য কোনো মজাক করছে, তো এটা একটা ছোটো প্রুফ তো দিতে হবে, সো দ্যাট এটা মিস ইউজ না হয় আর ম্যাক্সিমাম এফেক্টিভ এটা হতে পারে। রায়গঞ্জ থেকে প্রসূন মৈত্রর রিপোর্ট।